আজকে আপনাদের নিয়ে যাব ভারতবর্ষের শ্রেষ্ঠ পর্যটন গ্রাম কিরীটেশ্বরী, আর নিয়ে যাব ডাহাপাড়া জগৎবন্ধু আশ্রম, সব শেষে আজকে আমরা যাব রানী ভবানীর বিখ্যাত চার বাংলা মন্দির। চার বাংলা মন্দিরের পাশে অবস্থিত রাজরাজেশ্বরী মন্দির আর ভবেনেশ্বরী মন্দির, ভাগীরথী নদীর অপর প্রান্তে এই পর্যটন স্থানগুলো। অবশ্যই সঙ্গে থাকুন এবং গোটা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকুন। চলেছি বহরমপুর দিক থেকে লালবাগের উদ্দেশ্যে। এই ডান দিকেই মতিঝিল, মতিঝিলকে ডানে রেখে আমরা সোজা যাচ্ছি। খানিকটা এগিয়ে গিয়ে সদরঘাট, সদরঘাটে নৌকা পার হব। এই সদরঘাটের রাস্তা আমরা নৌকা পার হব এখানটা রেখে। ভাগীরথী নদী বর্ষাকাল জলে ভর্তি হয়ে আছে, টইটুম্বুর হয়ে আছে এবং জলের রং ঘোলা। অদ্ভুত সুন্দর পরিবেশ। আমরা ওপারে যাব। এটা হচ্ছে ডাহাপাড়া ধাম রেল স্টেশন। যারা মনে করবেন যে সরাসরি কিরীটেশ্বরী আসবেন বা ডাহাপাড়া যাবেন, তারা হাওড়া থেকে এই স্টেশনে আসতে হবে। তাদের আজিমগঞ্জের যে লাইন সেখানটায়, এর পরের স্টেশনটায় আজিমগঞ্জ, হাওড়া আজিমগঞ্জ শাখার ট্রেন লাইনে এটা পড়ে। সেখান থেকে আর 500 কিলোমিটার গেলেই কিরীটেশ্বরী। সামনে একটু গিয়ে ডান দিকে ডাহাপাড়া, তারপরে কিরীটেশ্বরী। বর্ষায় বাংলার রূপ ফুটে উঠেছে, চারিদিকে সবুজ, অদ্ভুত সুন্দর আমাদের এই বাংলা। আমরা এখন এসেছি পশ্চিমবঙ্গের একটা অন্যতম তীর্থস্থান তথা পর্যটন স্থান কিরীটেশ্বরী। এটা, এই গ্রামটার নাম কিরীটকোণা গ্রাম। 2023 সালে ভারতবর্ষে প্রায় 795টা গ্রাম পর্যটন সমীক্ষা করে এই গ্রামটাকে শ্রেষ্ঠ পর্যটন গ্রাম হিসাবে ভারত সরকারের পর্যটন মন্ত্রক স্বীকৃতি দিয়েছে। আমরা এই কিরীটেশ্বরী মন্দিরে এসেছি। এটা একটা উপপীঠ, 52 পীঠের একটা পীঠ। আপনারা জানেন সতীপীঠ 51টা হয়, এটা একটা উপপীঠ। এখানটায় সতীর মুকুট বা কিরীটি পড়েছিল, সেই জন্য জায়গাটার নাম কিরীটেশ্বরী। দর্শক বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নতুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। অতীতেও প্রচুর জায়গা ঘুরেছি, ভবিষ্যতেও যাব, সঙ্গে থাকবেন। আমরা এখন কিরীটেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছি। প্রায় 1000 বছরের পুরনো মন্দির, কিন্তু আমরা যে মন্দিরের সামনে যাচ্ছি সেটা লালগোলার মহারাজা দর্পনারায়ণ রায় এটাকে নতুন করে সংস্কার করেছিলেন। এটা হচ্ছে কিরীটেশ্বরী মন্দির, 52 পীঠের একটা পীঠ। এখানে সতী মায়ের কিরীটি বা মুকুট পড়েছিল, এখানে এই জন্য মন্দিরটাকে মুকুটেশ্বরী মন্দিরও বলে। স্থানীয় এটাকে মহিষ মর্দিনী মুকুট মন্দির নামে এটা পরিচিত। এই মন্দিরে একসঙ্গে ভৈরব বা শিবেরও অবস্থান। চলুন মন্দিরের ভেতরে যাওয়া যাক। এখন মন্দিরের ভেতরে প্রবেশ করছি। এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে যে এই মন্দিরে কোনো মূর্তি বা কোনো প্রতিমা নেই বা কোনো ছবি নেই।
এখানে একটা পাথর আছে, লাল রঙের পাথর। সেই পাথরটাকেই দেবী রূপে পূজা করা হয়। এই হচ্ছে সেই মূল মন্দির। ভেতরে পূজারী বসে আছেন। নমস্কার। আচ্ছা, আমি বহরমপুর থেকে আসছি, এই মন্দিরটা সম্পর্কে কিছুটা জানতে চাই। আমি বুঝতে পারবো না, ইসলামিক আর্কিটেকচার এই খোপটা, আর্চটা, আর এই হলো আমাদের বাংলা চালা, যাকে আমরা বাঁকুড়ার ঘরারা বলি। তো বিষ্ণুপুর বাঁকুড়ায় তো বাংলা স্থাপত্য, তাই সহজ কথায় চলতি কথায় বাংলা চালা। তাহলে বৌদ্ধ পেলাম, ইসলাম পেলাম, হিন্দু পেলাম। বাইরে বেরিয়ে মায়ের মন্দিরের গম্বুজটাকে লক্ষ্য করবে, চালটাকে। শুধু সুলতানি না, ওখানে আবার আর্কিটেকচারটা আছে এরকম। এখানে চার চালা হলো হিন্দু, পেটটা হলো ইসলাম, আর অগ্রভাগটা হলো বৌদ্ধ। নেপালে তিব্বতের মন্দিরগুলো দেখবেন, এটাকে প্যাগোডা বলা হয়। এই অদ্ভুত একটা ইতিহাস রানী ভবানী 300 বছর আগে দিয়ে গেছিলেন, আজকে ভারত সরকার একে শ্রেষ্ঠত্ব দিয়েছে। 2023 সালে এরা ওয়ার্ল্ড হেরিটেজের নিয়ে পেয়েছে, তকমা পেয়েছে। রানী ভবানী এই মূর্তি রক্ষা করে গেছেন। এই হচ্ছে কিরীটেশ্বরী মায়ের মূল মূর্তির ছবি। মূর্তিটি নাটোরে রানী ভবানী রক্ষা করে গেছেন, এটা নিরাপত্তার কারণে বাইরে থাকে। হ্যাঁ, আপনারা দেখুন, এই মন্দিরের ভেতরে কিন্তু কোনো বিগ্রহ নেই বা কোনো ছবি নেই। ওই সামনের যে ফুলে মোড়া লাল পাথরটা, ওটাকেই দেবী রূপে পুজো করা হয়। আমরা এবার বাইরে আসছি, এই মন্দিরের আশেপাশটা ঘুরে দেখব, আর পুরনো যে মন্দিরটা তার ভগ্নাবশিষ্ট আমরা দেখব। এ উপরের চূড়ার কিন্তু একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে এখানটায় 3টে ধর্মের রীতি একসঙ্গে একত্রীভূত হয়ে আছে। আমরা যে পুরনো মন্দির সেটা অবশ্য নষ্ট হয়ে গেছে, সেটাই বজ্রপাত হয়ে এটা নষ্ট হয়ে গেছিলো। পরেই মন্দিরটা রানী ভবানী প্রতিষ্ঠা করেছিলেন। এখানে একটা দীঘি আছে খুব সুন্দর, আর এই পিছনটাই শিবের, পুরনো শিবের যে মন্দির সেগুলো আছে। এই সামনেই শিবের একটা মন্দির, মন্দিরটার এখন একদম ভগ্নাবশেষ অবশিষ্ট রয়েছে। মন্দিরটার উপরে একটা গাছ হয়ে গেছে, বটগাছ হয়ে গেছে, এবং সেই বটগাছের শিকড়ের মধ্যে মন্দিরটা কোনো রকমে আছে। সঙ্গে আরও অনেকগুলো মন্দিরের ধ্বংসাবশেষ সেখানে আছে। এগুলোই সেই পুরনো প্রায় 1000 বছরের আগে যে প্রাচীন কিরীটেশ্বরী মন্দির ছিল, তারই এগুলো ধ্বংসাবশেষ পড়ে আছে। পিছনটাতেও আর একটা আছে, এটার মুখটা বন্ধ করা আছে। কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। মুর্শিদাবাদ ভ্রমণের সঙ্গে আর একটা দিন যদি রাখা যায়, তাহলে দ্বিতীয় দিনে খোশবাগ, কিরীটেশ্বরী, ডাহাপাড়া, এই যে সেই পুরনো এই যে মন্দিরটা দেখছেন, এটা কিন্তু কিরীটেশ্বরীর মন্দিরের পাশে আর একটা অন্য মন্দির তৈরি হয়েছে। মানে এই দুটো মন্দিরের মধ্যে কে আদি সেটা নিয়ে এখানে একটা দাবি দেওয়া চলে এদের মধ্যে। এই হচ্ছে সেই পুরনো মন্দির, একসঙ্গে আপনাদের দেখায় একসঙ্গে হিন্দু আর চালা, মাঝখানটায় যে গম্বুজ মতন অংশ আছে সেটা ইসলামীয় রীতি, এবং একদম উপরের যেটা দেখছেন সেটা বৌদ্ধ রীতি, অর্থাৎ
এই মন্দিরের যে শৈলী, সেই শৈলীতে একসঙ্গে তিনটে ধর্মের যে শিল্পী শিল্প ভাবনা, সেই শিল্প ভাবনা একসঙ্গে যুক্ত হয়েছে, হিন্দু, বৌদ্ধ এবং ইসলাম। এবং এই যে জমিটা, এই যে মন্দিরটা যে জমিতে তৈরি হয়েছে, সেই মন্দিরটাও এক মুসলিম ভদ্রলোক দান করেছেন। ফলে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অন্যতম নিদর্শন এই কিরীটেশ্বরী মন্দির, ভারতবর্ষের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ পর্যটন গ্রাম। এটা 2023 সালে 795টা স্থানের মধ্যে 31টা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরে এই জায়গাটা হয়েছে। আপনারা অবশ্যই আসবেন সময় পেলে একদিন, মুর্শিদাবাদ এলে খুব সহজেই আসা যায়। এই জায়গাটাই, এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটাই যে পুরনো মন্দির, সেই পুরনো মন্দিরটা এখানেই ছিল। এই পুরনো মন্দিরটা বজ্রপাত হয়ে ধ্বংস হয়, তারপরে নাটোরের রানী ভবানী এই মন্দির নির্মাণ করেন। পরবর্তীকালে লালগোলার রাজা, তারা এই মন্দিরে সংস্কার করেন, যোগেন্দ্র নারায়ণ রায় এই মন্দিরের, এবং দর্পনারায়ণ রায় তারা এই মন্দিরে সংস্কার করেন। আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের এই ভ্রমণ। আমাদের পরবর্তী গন্তব্যস্থল ডাহাপাড়া। ডাহাপাড়া ধাম, সেখানে আমরা এখান থেকে বেরিয়ে যাব। ডাহাপাড়া ধাম থেকে আমরা যাব নাটোরের রানী ভবানীর চার বাংলা মন্দির বা রানী ভবানী মন্দির, যেটা বরানগর আজিমগঞ্জের কাছে আছে সেখানে। সঙ্গে থাকুন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এখনও যারা সাবস্ক্রাইব করেননি ধন্যবাদ। আমরা এখন এসেছি জগৎবন্ধু ধাম বা ডাহাপাড়া ধাম। হরিপুরুষ জগৎবন্ধু মহা উদ্ধরণ চারিহস্ত চন্দ্রপুত্র হাকিট পতন। গোটা পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ জুড়ে অজস্র ভক্ত এই ডাহাপাড়া ধাম বা জগৎবন্ধু ধামে। আমরা সেখানে আজকে এসেছি, প্রথমে গেছিলাম কিরীটেশ্বরী, সেখান থেকে আমরা এখানে আসছি। চলুন ভেতরে যাওয়া যাক। জগৎবন্ধু ধাম বা ডাহাপাড়া ধাম, সেখানে আমরা যাচ্ছি। ভারী সুন্দর এই জায়গাটা। চলুন যাওয়া যাক জগৎবন্ধু ধাম। এই জগৎবন্ধু ধাম বা ডাহাপাড়া ধাম, জগৎবন্ধুর বা প্রভু সুন্দর তার জন্মস্থান। ভারী সুন্দর জায়গা, মন্দিরটাও ভারী সুন্দর। আমরা এখন এই জগৎবন্ধু মন্দিরের ভেতরে প্রবেশ করছি। অনেকটা জায়গা জুড়ে এই মন্দির, ভারী সুন্দর জায়গা। মুর্শিদাবাদ ভ্রমণে যারা আসবেন দূর থেকে, তারা অবশ্যই হাতে আর একটা দিন নিয়ে আসবেন। যে পারে মুর্শিদাবাদ, তার উল্টো দিকেই কিরীটেশ্বরী জগৎবন্ধু মন্দির এবং রানী ভবানীর মন্দির। এখানে আসছি, এই সামনে জগৎবন্ধু মন্দিরের যে নাট মন্দির সেটাই। এটা
প্রভু সুন্দরের মন্দির ডাহাপাড়া ধাম। ছোট গাড়িতে করে আসা যায় মুর্শিদাবাদ থেকে, অথবা যারা ট্রেনে আসবেন কাছেই ডাহাপাড়া ধাম স্টেশন, সেখান থেকে সহজেই আসা যায়। ভারি সুন্দর জায়গা। আমাদের মন্দিরের চারিদিকটা ঘুরে দেখাচ্ছি। এখানে প্রচুর গোলাপ ফুল আছে, শীতকালে এলে প্রচুর গোলাপ ফুল ফুটে থাকে। পরম বৈষ্ণব জগৎবন্ধু সুন্দরের জন্ম এই ডাহাপাড়ায়, তারই মন্দির এটা। বৈশাখ মাসে জগৎবন্ধুর জন্মোৎসব উপলক্ষে জাঁকজমকপূর্ণ উৎসব হয়। দূর দূরান্ত থেকে মানুষজন আসে, ভক্তরা আসে। এখান থেকে ট্রেনে করে খাগড়াঘাট স্টেশনে যাওয়া যেতে পারে, বা হাওড়া যাওয়া যেতে পারে, অথবা আজিমগঞ্জের বরানগরে যাওয়া যেতে পারে চার বাংলা মন্দির দেখার জন্য। ভাগীরথী নদী কুলকুল করে বয়ে চলেছে, বর্ষা শুরু হয়ে গেছে, ফলে নদীতে জল অনেক। এই পুণ্যতোয়া ভাগীরথী নদীর তীরেই রানী ভবানী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, চার বাংলা মন্দির বা রানী ভবানী মন্দির নামে যেটা পরিচিত। নাটোরের রানী ভবানী তখন বাংলায় নবাব শাসন চলছে, সপ্তদশ শতাব্দীতে প্রতিষ্ঠা করেছিলেন এই রানী ভবানী মন্দির বা চার বাংলা মন্দির। বাংলার যে শিল্প, যে আটচালা মন্দির, সেই মন্দিরের শিল্পের অদ্ভুত নিদর্শন হচ্ছে এই রানী ভবানী মন্দির বা নাটোরের চার বাংলা মন্দির। গোটা মন্দিরের গঠন শৈলী বিষ্ণুপুরে যেরকম টেরাকোটার কাজ দেখা যায় যে মন্দিরে, ঠিক একই রকম এই মন্দির। রানী ভবানী বরানগরকে কাশীর মতন করে তুলতে চেয়েছিলেন। 1800 শতকের দ্বিতীয়ার্ধে নাটোরের রানী, তিনি ছিলেন রামকান্তর পত্নী, যিনি নাটোরের জমিদার ছিলেন, তার হাতে একের পর এক মন্দির গড়ে ওঠে। এটা সেই চার বাংলা মন্দির। এই চার বাংলা মন্দিরের ঠিক উল্টো দিকেই ভাগীরথী নদী বয়ে চলেছে, তার ওপারই মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে তখন চলছে নবাবী শাসন। প্রায় হাফ কিলোমিটার জুড়ে ডজনখানেক মন্দির, মন্দিরের কমপ্লেক্স এই বরানগর। আমরা রাস্তায় ছেড়ে এলাম পঞ্চানন শিবের মন্দির বা পঞ্চমুখী শিবের মন্দির। এটা চার বাংলা মন্দির, তিনটে খিলানযুক্ত প্রবেশ পথ। মন্দিরটা চার কোণা, চারটে মন্দির। এটা একটা মন্দির, তার পিছনে বাম দিকে একটা, ডান দিকে একটা মন্দির। মন্দিরের দেবতা শিব ঠাকুর। মন্দিরের ভেতরে
দপ্তরে কাজ চলছে, সেই জন্য আজকে আপনাদের এই মন্দিরে দেখাতে পাচ্ছি না ভেতরে। বাড়ি থেকে যতটুকু হয় ততটুকুই দেখাচ্ছি। এটাই সেই বিখ্যাত চার বাংলা মন্দির। নাটোরের মহারানী এই মন্দির তৈরি করেছিলেন। ভেতরে চারটে মন্দির আছে, আটচালা মন্দির, একের পর এক মন্দির এখানটায় তৈরি করেছিলেন। আজকে ভেতরে যাওয়া হলো না মন্দিরের, আপনারা দেখতেই পাচ্ছেন সংস্কার চলছে, ফলে মন্দিরের ভেতরে যাওয়া হলো না, তাই আপনাদের বাইরে থেকে দেখাচ্ছি। আমি এর আগে একবার অনেক দিন আগে এসেছিলাম। ভেতরে সুন্দর কারুকার্য আছে, তার মধ্যে একটা কারুকার্যের কথা আপনাদের বিশেষভাবে উল্লেখ করছি। রাবণ যখন মারা যায় তখন সে রামের কাছে বর চেয়ে মোক্ষ লাভ করেছিল, সেই সেই ঘটনাটা এখানটা এই মন্দিরের গায়ে টেরাকোটার কাজে চিত্রিত হয়ে আছে। রামায়ণ মহাভারত পুরাণ বিভিন্ন পুরাণের ঘটনাবলী এখানটায় টেরাকোটার কাজ হিসাবে চিত্রিত করা আছে। খুব সুন্দর কাজ গোটা মন্দির জুড়ে। এই মন্দিরটা থেকে সামনে এগিয়ে গেলেই এখানে অনেকগুলো মন্দির আছে। একটা মন্দির হচ্ছে ভবানেশ্বরী শিব মন্দির, ভবানেশ্বর শিব মন্দির একটু গিয়ে ডান দিকে পড়বে। তার থেকে আরেকটু গিয়ে বাঁ দিকে রাজরাজেশ্বরী মন্দির। 1700 খ্রিস্টাব্দের মাঝামাঝি অর্থাৎ 1755-57 এই সময়কালে এই মন্দিরগুলো সব প্রতিষ্ঠা হয়েছিল। আটচালা মন্দির, শিবের মন্দির, যারা বাঁকুড়া বিষ্ণুপুর গেছেন তারা এই মন্দির, এই ধরনের মন্দির দেখেছেন। এখানে এলে চার বাংলা মন্দিরের পরে আরো দুটো মন্দির আছে সামনে, দূরে রাজরাজেশ্বরী মন্দির, এবং এটাও একটা মন্দির, এটার নাম হচ্ছে ভবানেশ্বর মন্দির। এটাও সেই নাটোরের রানী তারাম, রানী ভবানী তারামলি তৈরি হয়েছিল। মন্দিরের গায়ে অদ্ভুত সুন্দর কারুকার্য দেখতে পাচ্ছেন। কারুকার্য, বিভিন্ন পৌরাণিক কাহিনী এখানটায় খোদা খোদাই করা আছে। সবশেষে আমরা যেখানে যাচ্ছি সেটা রাজরাজেশ্বরী মন্দির। এই জায়গাটার নাম বরানগর, আজিমগঞ্জ ব্লকের মধ্যে, জিয়াগঞ্জ আজিমগঞ্জ ব্লকের মধ্যে পড়ে। 1757 খ্রিস্টাব্দে এটারও স্থাপন করা হয়েছিল, একই সময়কার প্রায়। আর এগুলো শিব মন্দির ভগ্ন প্রায় অবস্থায় আছে, সংস্কার করা হয়নি, সবই বাংলা ইট পোড়া মাটির যে কারুকার্য সেই কারুকার্য। ভেতরে যাওয়া যাক। পথ রাজরাজেশ্বরী মন্দির বন্ধ আছে সব মনে হচ্ছে।
মন্দিরেরও মূল গেট বন্ধ হয়েছে, এখন বন্ধ নাকি মন্দির? এটাও কি রানী ভবানী তৈরি করেছিল? যেমন চার বাংলা মন্দির রানী ভবানী তৈরি করেছিলেন, এই মন্দিরটাও রানী ভবানী তৈরি করেছিলেন। রাজরাজেশ্বরী মন্দির, বাংলার ইতিহাসের নিদর্শন এখানে সাক্ষী হয়ে আছে। একদিকে ভাগীরথী নদী, আর একদিকে চার বাংলা মন্দির রানী ভবানী তৈরি করেছিলেন। অদ্ভুত সুন্দর নিদর্শন শিল্পের। আকাশে মেঘ করেছে, ফেরার পালা। সঙ্গে এতক্ষণ থাকলেন আপনারা, ধন্যবাদ।